ফল যাই হোক, আপনি যতদিন স্মৃতিশক্তি থাকবে মাননীয়া, আপনার কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি হেরেছি। এটা থেকে বেরিয়ে আসার আপনার কোনো জায়গা নেই। উলুবেড়িয়ায় বিজেপির সেবা ও সমর্পণ অভিযান অনুষ্ঠানে এসে আবারও মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় বিঁধলেন শুভেন্দু অধিকারী। ফল যাই হোক, আপনি যতদিন স্মৃতিশক্তি থাকবে মাননীয়া, আপনার কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি হেরেছি। এটা থেকে বেরিয়ে আসার আপনার কোনো জায়গা নেই। অতএব আমি আপনাদের বলবো, যারা শাঁক বাজান, যারা নাম হট্ট করেন, যারা তুলসী মঞ্চে প্রদীপ দেন, যারা খঞ্জনি করেন, মৃগঙ্গ বাজান, যারা অমাবস্যা করেন, পূর্ণিমা করেন, মা কালীর আরাধনা করেন, হর হর মহাদেব বলে শিবরাত্রিতে জল ঢালেন, যারা গীতা পড়েন, যারা হনুমান চালিসা পড়েন, যারা রামায়ণ মহাভারতের কথা পড়েন, যারা শ্রীকৃষ্ণের কথা বলেন, তারা যদি সবাই আপনারা এক থাকেন, আমরা নিশ্চিতভাবে আজ না হোক কাল এই রাজ্যটা মোদিজির হাতে তুলে দিতে পারবো। আর আমি এখনো বলবো, ধনসম্পদ, অর্থ, অট্টালিকা, ছেলে ডাক্তার, মেয়ে ইঞ্জিনিয়ার, কিচ্ছু থাকবে না। কোনো ত্রাণ পাওয়া যাচ্ছে না, কোনো খাবার জল পাওয়া যাচ্ছে না, কি বলবেন? ত্রাণ সব হেলিকপ্টারে আকাশে পাওয়া যাচ্ছে, সব আকাশ থেকে ত্রাণ। যে মুখ্যমন্ত্রী ত্রাণ ফেলতে ফেলতে যাচ্ছেন তো সকাল থেকে হেলিকপ্টারে, তিনি সব ত্রাণ নিয়ে ফেলতে ফেলতে যাচ্ছেন। এই অপদার্থ সরকার, এই সরকারের মানুষকে বলবো যে এই সরকার কি কঠিন অবস্থায় ফেলেছে 50 লক্ষ মানুষকে, তারা দেখুক। এই দায়িত্বটা তো সরকারের, সরকার তার দায়িত্ব পালন করছে না, এবং সরকার কার্যত ভবানীপুর নিয়ে ব্যস্ত থাকার জন্য এই অবস্থায় ফেলে দিয়েছে। আমি সমস্ত বেসরকারি সংগঠন এবং ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ ও মিশন, ইস্কনের মতো প্রতিষ্ঠানকে বলবো যে আপনারা সাধু সন্তদের পাঠিয়ে, আপনাদের ভলেন্টিয়ারদের পাঠিয়ে এই উদয়নারায়ণপুর, আমতা, আরামবাগ, কুরসুড়া, খানাকুল, গোঘাট, ঘাটাল বিস্তীর্ণ এলাকা, পূর্ব মেদিনীপুরের পটাশপুর, ভগবানপুর, এই এলাকাগুলোতে অবিলম্বে এবং বাঁকুড়া সোনামুখী সহ ব্যাপক ত্রাণ কার্য না করলে মানুষের পানীয় জলের সমস্যা হচ্ছে, মানুষের বেঁচে থাকার সমস্যা হচ্ছে। আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে যে এলাকায় যতটুকু সামর্থ্য আছে, কারণ আমাদের তো সরকার কোনো রিলিফ দেয় না, দেওয়ার সুযোগ নেই, চেয়ে চিনতে যে যতটা পারছে, যেখানে শুকনো জায়গা আছে খিচুড়ি করে খাওয়াচ্ছে, যেখানে শুকনো জায়গা নেই চিঁড়ে মুড়ি গুড় করে দেওয়া হচ্ছে, তাতেও বিরোধিতা, হ্যাঁ তাতেও বিরোধিতা হচ্ছে, লুট হচ্ছে। এবং আমরা আর আমাদের সমস্ত ভলেন্টিয়ারদের, কর্মীদের কালকে আমাদের মিটিং থেকে আমি আপিল করেছিলাম, দলও বলেছে, এবং আমরা এই বিষয়ে প্রশাসনকেও সহযোগিতা করতে রাজি, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা দল দেখে, বর্ণ দেখে, ধর্ম দেখে না দেখে আর্ত মানুষের পাশে দাঁড়াক, এইটুকু চাই। আমি মদ মাতালদের কথার উত্তর দিন। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।